নমস্কার বন্ধুরা, ঈশান মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু সামনেই আমাদের দুর্গাপুজো আসতে চলেছে, তো তার জন্যই আমরা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা বানাবো চিকেন রোল। তো এই চিকেন রোল বানাতে আমাদের যেটা লাগছে, প্রথমেই এই চিকেন রোল বানাতে আমাদের যেটা লাগছে, এখানে দেখতেই পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি চিকেন, এগুলো বোনলেস চিকেন। সেগুলোকে আমি ভালো করে ছোট ছোট সাইজের পিস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন। আর নিয়েছি এখানে আদা রসুন বাটা, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে হলুদ, আর এখানে আছে মশলা, গরম মশলা গুঁড়ো, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে নুন। আর যেটা লাগছে হচ্ছে এই যে দেখুন, এখানে আছে 6টা ডিম নিয়েছি আমি, আজকে 6টা এগ রোল বানাবো। আর এই যে 6টা ডিম দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি আমি এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, শশা কুচি, আর এখানে আছে টমেটো কেচা। আর এখানে আমাদের মেন উপকরণটা হচ্ছে ময়দা। তো এবার আমরা কি করব, প্রথমে ময়দাটাকে মেখে নেব। তো ময়দাটাকে যেহেতু আমরা আগে মেখে নেব, তার জন্য কি করব, আমরা এর মধ্যে ময়নের জন্য আমি আগে থেকে কিন্তু ময়দাটাকে চেলে রেখে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণে আমরা কি করব, রিফাইন তেল দিয়ে নেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। যেহেতু আমি তেল আর নুনটা দিয়ে এটাকে ময়ন দিয়ে নিচ্ছি, তো তার কারণে আমি একটু ভালো করে এটাকে ভালো করে হাতের সাহায্যে এটাকে এরকম করে করে প্রেস করে করে এটাকে ভালো করে মেখে নেব। তা মোটামুটি আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ময়নটাকে। এবারে এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব, সামান্য পরিমাণ করে জল দেব আর এটাকে আমরা মেখে নেব। একেবারে সব জলটা দেব না, অল্প অল্প করে জল দেব আর এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। যখনই আটা মাখবেন তখনই কিন্তু সবসময় চেষ্টা করবেন অল্প অল্প করে জলটা দিয়ে আটাটাকে মেখে নেবার জন্য। এই চিকেন রোল বানাতে গেলে কিন্তু আপনাদেরকে কিন্তু ডোটাকে কিন্তু খুব নরম করলে হবে না, একটা মিডিয়াম করে মেখে নিতে হবে ময়দাটাকে। খুব একটা বেশি জল দিয়ে এটাকে মাখা যাবে না। আর আপনাদের ময়দাটা মাখা হয়ে গেছে কিনা তখনই বুঝতে পারবেন, যখন দেখবেন আপনাদের হাতে থেকে কিন্তু ময়দাগুলো সব ছেড়ে যাবে, তখন জানবেন আপনাদের ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমার এদিকে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি সামান্য সাদা তেল নিয়েছি হাতে, দিয়ে এটাকে একটু ভালো করে এইভাবে করে একটু মেখে নেব। আর 5-10 মিনিটের জন্য এটাকে একটু আমি রেস্টে রেখে দিচ্ছি। এবারে আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো তার জন্য দেখতে পাচ্ছেন এই যে চিকেনটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আদা রসুন বাটাটাকেও দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে তো বলেছি কি কি উপকরণ আমি নিয়েছি, শুকনো উপকরণ মশলার মধ্যে, তা সেইগুলোকেও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি, আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন, দিয়ে এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। আপনারা চাইলে চিকেনের পিসগুলোকে বড় বড় করতে পারেন, তো আমি চটজলদি হয়ে যাবার কারণে এটাকে কিন্তু আমি ছোট সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে এটাকে বড় পিসও করে নিতে পারেন। আর এর মধ্যে আপনারা চাইলে টক দইও অ্যাড করতে পারেন, তো আমি টক দই অ্যাড করছি না। আর সবশেষে আমি কি করব, সামান্য একটুখানি ভিনিগার দিয়ে নেব, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে 1 চামচ মতন এখানে ভিনিগার দিয়ে নিলাম, নিয়ে আবারও একটু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে তো আমি খুব একটা বেশিক্ষণ আমার রাখতে হবে না, আমি 10-15 মিনিট মতন রাখলে এটা আমার হয়ে যাবে। তো আমি এটাকে 10-15 মিনিটের জন্য এইভাবে করে একটু রেস্টে রেখে দেবো। তো এদিকে আমাদের 10-15 মিনিট ময়দাটাকে রেস্টে রাখা হয়ে গেছে। এবারে এবার এটাকে কি করবো, আমরা আবার একটু ভালো করে একটু হাতের সাহায্যে এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি, ভালো করে এটাকে একটু ঠেসে ঠেসে মেখে নেব। আপনাদেরকে যেহেতু আমি বলেছি 6টা আজকে আমি রোল বানাবো, তো তার জন্য আমি এটাকে কি করব, সাইজ করে আমি কেটে নেব 6টা লেচি। আপনারা চাইলে লেচিটাকে ছোট বড় করে নিতে পারেন, তো আমি একটু লেচিটাকে আজকে একটু বড়ই রাখবো, খুব যে বড় সেটাও না, মিডিয়াম সাইজের এটাকে রেখে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার লেচিগুলো করে নেওয়া হয়ে গেছে, আর লেচিগুলোর সাইজটা দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকম রেখেছি, আপনারা ছোট বড় সাইজটা করে নিতে পারেন। তো এবার আসুন তাহলে আমরা রান্নাটাকে শুরু করে দিই। প্রথমে আমরা ভেতরে যে পুরটা করব চিকেনে, সেটাকে আগে আমরা তৈরি করে নেবো। তো তার জন্য দেখতেই পাচ্ছেন আমি কড়াটাকে বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে,
এবারের মধ্যে পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে এটাকে রান্না করে নেব। আমি যেহেতু আগে সর্ষের তেল দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, তো তার জন্য কি করলাম সাদা তেল দিয়ে এটাকে আমি করছি। আর খুব অল্প পরিমাণ তেল দিয়ে আমি এটাকে করব, খুব একটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবারের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু কমিয়ে রেখে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। বাড়িটায় কিছুটা মশলা লেগেছিল, তার কারণে আমি বললাম সামান্য একটু জল দিলাম। তাহলে এতে কি হবে, আরো ভালো করে ভেতরে মশলাটা সম্পূর্ণ যাবে। আর এই ভেতরের পুরটাকে কিন্তু আমি কিন্তু হাই ফ্লেমে কিন্তু এটাকে মানে কষিয়ে নেব না, মিডিয়াম এটাকে রেখে দেবো। দিয়েছি আঁচটাকে, এটা মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর এটা বেশিক্ষণ লাগবে না কষাতে, কারণ যেহেতু আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট, আর চিকেনগুলোকেও আমি কিন্তু ছোটো ছোটো পিস করে নিয়েছি, তো তার কারণে কিন্তু আমাদের খুব একটা বেশিক্ষণ সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার এদিকে কিন্তু পুরটাকে করে নেওয়া হয়ে গেছে। আর একটা কথা বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন বন্ধু হননি, তারা অবশ্যই প্লিজ যদি নতুন নতুন আমাদের রেসিপি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল চ্যানেল অলটাকে আপনারা যদি সেট করে নেন, তাহলে আপনার আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে আমরা পৌঁছে দেব। তো আমার এটা যাই হোক, এটা আমার করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিই। তো এদিকে আমি চাটুটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি এক এক করে আমি রোলগুলোকে তৈরি করে নেব। তো আমি কি করছি, প্রথমে একটা আমি বেলে নিয়েছি, একটা লেচি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার চাটুটা গরম হয়ে গেছে, আমি এটাকে একটু সেকে নেব। এপিকটা হয়ে গেলে আমি ওপিকটাকে দিয়ে নিয়েছি। এবারে কি করব, পাশ থেকে আমি সামান্য সাদা তেল দিয়ে নেব, নিয়ে রুটিটাকে একটু ভেজে নেব। প্রথমেই খুব একটা ভালো করে সেকে নেওয়ার দরকার নেই, জাস্ট এপিট ওপিট করে একটু সেকে নিলেই হয়ে যাবে, না হলে কিন্তু আপনাদের রুটিটা কিন্তু শক্ত হয়ে যাবে। জাস্ট এপিট ওপিট করে সেকে নিয়েই সাদা তেল দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই পুজোর সময় এই রোল কিন্তু আপনারা বাইরে থেকে যদি কিনে খেতে যান কিন্তু প্রচুর টাকা পরিমাণে আপনাদেরকে খরচা পড়ে যায়। তো আপনারা যদি এইভাবে করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাড়ির যেহেতু রান্না, দেখবেন সত্যিই অসাধারণ লাগে কিন্তু খেতে, আর পেটের দিক দিয়েও কোনো সমস্যার ভয়ও থাকে না। তো আমার রুটিটাকে মোটামুটি সেকে নেওয়া হয়ে গেছে, এর থেকে আর বেশি আমি সেকব না। একটা ডিম আমি ফাটিয়ে রেখে দিয়েছি, এবারে এটাকে কি করব রুটির ওপরে দিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে কিন্তু এটাকে ডিম ছাড়াও করতে পারেন, তো আমি ডিম দিয়ে করছি। এবারে এটাকে উল্টে দেব। এইভাবে করলে কি হয়, ডিমটা সম্পূর্ণ রুটির গায়ে সেট হয়ে যায়। এবার কি করব, আবার এর মধ্যে সামান্য পরিমাণ সাইড থেকে একটু সাদা তেল দিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কমিয়ে রেখে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করলে হবে না, তাহলে কিন্তু আপনাদের এগরোল কিন্তু পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারিদিকে কিন্তু আমার, দেখুন ডিমটা কিন্তু সেট হয়ে গেছে। তো এর থেকে আমার বেশি আর ভাজার দরকার নেই। তো আমার এইটা হয়ে গেছে, এবার এটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে থেকে এটাকে আমি সেট করব। তো এদিকে আমাদের একটা রুটি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে আমি সেট করব। তো প্রথমে আমি কি করব, কিছুটা আমি এখানে পুরটাকে দিয়ে নেব। এর উপর থেকে কিছুটা শশা কুচি দিয়ে দেব,
এর মধ্যে আপনারা কিন্তু নানা রকম সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। আর এখন যেহেতু আমার কাছে সবজি ছিল না, তো তার কারণে আমি এটাকে দিইনি। আমি আরো অন্য একদিন আপনাদেরকে সবজি দিয়ে এটাকে বানিয়ে দেখাবো। সামান্য পরিমাণ লঙ্কা দিয়ে দেবো কুচনো, আর আমার যেহেতু বাচ্চারা খাবে তো আমি ঝালের পরিমাণটা কম দিচ্ছি, আপনারা সেটাকে কম বেশি দিয়ে নেবেন। আর দুটো জিনিস দেব যেটা আপনাদেরকে বলিনি, সেটা হচ্ছে গোলমরিচ। সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে নেব ওপর থেকে, জাস্ট হালকা করে। সামান্য পাতিলেবুর রস, আর সবশেষে দিয়ে দেব টমেটো সস। আপনারা চাইলে এখানে মানে ঝাল যে সসটা হয় চিলি সসটাকেও দিয়ে দিতে পারেন, তো আমি চিলি সসটা দিচ্ছি না, আপনারা চাইলে চিলি সসটাকেও দিয়ে নিতে পারেন। তো আমার এটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে, এটাকে এবার আমি মুড়ে দেবো। এবারে আমি এই যে দেখতে পাচ্ছেন একটা পেপার নিয়ে নিয়েছি, এই পেপারের মধ্যে আমি এটাকে ঠিক জাস্ট এইভাবে করে এটাকে মুড়িয়ে দেবো। দিয়ে পিছন দিক দিয়ে এটাকে বন্ধ করে দেবো। তা এই দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে চিকেন রোল। তো আমি এইভাবে কি করব, সম্পূর্ণ রোলগুলোকে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের প্রত্যেকটা রোল আমাদের করে নেওয়া হয়ে গেছে। আশা করি আজকের আমাদের ভিডিও আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাতে ভুল করবেন না যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আমাদের একটু কমেন্টের মাধ্যমে যদি লিখে জানান তো আপনাদের ধন্যবাদ দিতে আমাদের অনেক সুবিধা হবে। আর যেহেতু এখন এই পুজোর সময় বলছে যে প্রচুর পরিমাণে বর্ষা হতে পারে, আর মানে আশেপাশে কিন্তু অনেকই আমাদের রাজ্য বলুন দেশ বলুন খুবই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবাই অসুবিধার মধ্যে রয়েছে, তো তারা যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে সেই কামনা করে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আগাম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, ধন্যবাদ।